আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার আপনাদের নিকটে আমরা উপস্থিত হলাম পবিত্র কোরআনে ক্যারিম খতম এ বিষয়টি নিয়ে আপনারা অলরেডি জেনে গেছেন যে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আসতেছে তো ইনশাল্লাহ আবার আপনাদের কাছে আমি এসেছি বিষয়টিকে স্পষ্ট করার জন্যে কেউ কেউ বর্তমানে আমাদের সমাজে প্রচার করতেছে এবং খুব দাম্ভিকতার সাথে খুব বড়ত্বের সাথে ফতুয়া দিচ্ছে যে পবিত্র কোরআনে ক্যারিমের খতম এটা নাকি নাজায়েজ বেদাত হারাম নজুবিল্লাহ আলিক আসলে বিষয়টি একেবারে টোটাল বিপরী সাহাবা আজমাইন এবং তাবিন কেরাম সহ যুগে যুগে এই পর্যন্ত সকল যুগের সকল ওলামাই কেরাম এই বিষয়টি কিছু স্পষ্ট প্রমাণ দিয়ে গিয়েছেন এবং এই আমলটি তারা করে গিয়েছেন পবিত্র কোরআনে কারিমের খতম নামাজ হোক গাইরে নামাজ হোক একসাথে হোক একত্রিত হোক একা হোক যে কোনোভাবে আল্লাহর কালাম খতম দেওয়া এটা মুস্তাহাব মুস্তাহাবা এটা কি মুস্তাহাব বিভিন্ন দিয়েছেন যা আমলটি করেছেন তো সম্মানিত বন্ধুরা চলুন এই বিষয়টি প্রমাণ করার জন্য আমরা আপনাদের নিকটে কয়েকটি কিতাব দেখাবো আমার হাতের মধ্যে একটি কিতাব রয়েছে এই কিতাবটির নাম হচ্ছে মুসনাদু জামে কিতাবটি লিখেছেন যে ইমাম আল হাফেজ আব্দুল ইবনি আব্দুর রহমান আর দারিমি আসামি তিনি এই কিতাবটি লিখেছেন সুনান দারিমি নামে কিতাবটি পরিচিত এই কিতাবের মধ্যে একটি অনুচ্ছেদ রয়েছে দেওয়ার সুনান আমি আমার বুঝে আসে না এই সমস্ত যারা আলেন দাবি করে এরা কি হাদিসের গুলো পড়ে না হাদিসের কিতাব তো খালি কয়েকটি কিতাবে সীমাবদ্ধ নয় কত শত হাদিসের কিতাব এই বিশ্বের মধ্যে ওলাম কেরাম বা ইমাম লিখে গিয়েছেন সুনান দারিমি এটা কোন আলেম না জানে সম্মানিত হাজির এই কিতাবের আমার কাছে যে কিতাবটি আছে এখানে দেখেন কারিমের খতম খতম কোরআনে কারিমের খতম অনুচ্ছেন এখানে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন প্রায় দশ পনেরোটার মতো হাদিস এখানে অনেকগুলো হাদিস সুনান ইমাম দারিমি বা বর্ণনা করেছেন আমি সেখান থেকে মাত্র দুইটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি

দেখা গেছে অনেক দিন ধরে তেলাওয়াত করতেছেন বা দু একদিন ধরে বা এ করতেছেন যখন দেখতেছেন তার খতম হওয়ার কাছাকাছি আইলো তখন তিনি দিতেন শেষ করতেন না। যখন সকাল হতো তখন তিনি তার পরিবার পরিজনদেরকে ডাক দিতেন একত্রিত করতেন অথবা তাদেরকে নিয়ে আল্লাহ কালাম তিনি খতম করতেন কার আমল ছিল সাহাবিউল জালিল সাহাবিউল জালিল

তিনি তার সন্তান এবং পরিবার পরিজনদেরকে একত্রিত করতেন পরিবার পরিজনদেরকে একত্রিত করে তাদেরকে নিয়ে খতম হওয়ার পরে তিনি দোয়া করতেন সোহান এই যে দুইটি হাদিস আমি আপনাদেরকে এখানে দেখালাম দুটি হাদিস সুনান দারিমির মধ্যে আছে এই হাদিসগুলো আবার আপনার আরো বিভিন্ন কিতাবের মধ্যে মোসানাহিবের মধ্যেও আছে আপনাদেরকে আমি আরেকটি হাদিসের কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে আল জামীর আল্লাহ ইমাম হাফেজ জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলি ইমাম সুয়ুতি রহমদুল্লাহ আল্লাহ ইনি জগত ভেখ্যা দল হাদ্দিস মোহাদ্সি একাদারে তিনি অনেক গুণ গুণান্বিত ছিলেন জামীর সভীরের মধ্যে ইমাম সুইয়ুতি রহমদুল্লাহ আলাই তিনি হাদিস খেলা বলতেছেন দেখেন মানহতাম আল কুরআন আবাল নাহারি সল্লাত আলাইহি মালাইঘাত হত্যা যে যে ব্যক্তি দিনের শুরুতে আল্লাহর কালাম খতম করবে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির উপর ফেরেশত তারা কি পড়তে থাকবে সলাদ করতে থাকবে অমান খতাম আখিরান নাহারি সল্লাত আলাইহিল মালাকে হত্যা সুহা আর কেউ যদি দিনের শেষ অংশে কেউ আর একাদেমির খতম করে তাহলে আল্লাহ রব্ব্রহ আলেম সকাল পর্যন্ত পরের দিন তার উপরে আল্লাহর ফেরেশতারা সলাদ পড়তে থাকে অথবা দুরুত্ব পড়তে থাকে যেটাকে আমরা দোয়া করতে থাকে সোহান আল্লাহ এটা হচ্ছে কি আর জামির শরীরের মধ্যে হাদিসটি ইমাম এনেছেন যদি হাদিসটি সনদ দুর্বল তবে বানওয়াট বা জাল নয় বানওয়াট বা জাল নয় হাদিসটি কি হাদিসের সনদের মধ্যে একটু দুর্বলতা আছে যেটা নাসিরুদ্দিন আলবানি তিনি বলেছেন সম্মানিত হাজিরিন এই গেল শুন আপনার জাহামিউর সাহি এই জাহামিউর সাহি দেখেন আরেকটি কিতাব আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল আজগা ইমাম নবী রহমতুল্লাহ আলীকে লিখিত এই কিতাবুল আস্কার এই কিতাবটি আমার জানা মতে

যে ব্যক্তি নামাজ ছাড়া কোরআনে কারিম তালাবাদ খতম করতে চায় সে যেন জমিয়ত করে মানুষ একত্রিত করে অর্থাৎ যেটা আমরা সাধারণত বিভিন্ন জায়গায় আপনারা দেখেন আপনারা জানেন বিভিন্ন বাড়ির মধ্যে তালাবাদ খতম হয় এই কোরআনে কারিমের খতম কি করে জমিয়ত করে মানুষ একত্রিত করে অথবা সেই সমাজের মধ্যে সেই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কালাম তারা কি করে খতম করে ফাইস্ত হাবুয়া হুমফি আউবালিম ফি আউয়ালিল লাই আর কোরআনুল কারীম খতম করা মুস্তাব হবে রাতের শুরুতে আও আউয়ালিন নাহার অথবা দিনের শুরুতে এটা খতম করা এই সময়টা কোরআনুল কারীম খতম শেষ করা এটা মুস্তাহাব হবে সম্মানিত হাদিন এই দেখেন এরপরে নিচে আরো বিভিন্ন কথা লিখেছেন এরপরে এখানে তো হাদিস আনা হয়েছে দেখেন অকত সহা আন তালহা তালহা তাবনি মুসাররফ ওয়াল মুসাইব ইবনে রাফি وحبیب ইবনে ابي ثابت التابعيين الكوفيين

দিনের বেলায় তারা কি করে আল্লাহ কালাম তারা খতম করতেন আল্লাহর কালাম তারা কি করতেন রোজা অবস্থায় দিনের বেলায় এই সুবহানাল সিয়ামান ফিল ইয়াউমি লযিকান যা তেমনা ঠিক আছে তারা সেই দিনের বেলায় একত্রিত হয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে রোজা অবস্থায় তারা কি করতেন আল্লাহর কালাম খতম করতেন এরপরে ইমাম নবী বলতেছেন ওয়াসতাহাব্বু হুদুর মজলিসিল ختم লিমান লিমান ইলা লা আর মুস্তাহাব হবে খতমের মজলিসের মধ্যে অর্থাৎ হুজুর মাজলিসের খাতমি খতম যেখানে করে সেই মজলিসের মধ্যে খতম করা মোস্তাদ হবে যে যারা কেরাজ পড়তে জানে না এবং যারা পড়তে জানে এদেরকে নিয়ে একসাথে আল্লাহর কালাম খতম করা এটা মোস্তাহাব হবে এটা কে বলেছেন এটা বলেছেন আমাদের ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাবুল আজকাল এই কিতাবের মধ্যে এই যে ইমাম নবী তার কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস অনুরূপা কোনা করেছেন তাহলে শুনুন হাদিসটি এখানে তিনি সে হাদিসটি এনেছেন যেমন হাদিসটি তিনি এই জায়গার মধ্যে এনেছেন অনেকগুলো হাদিস তিনি এখানে এনেছেন তাহলে বোঝা গেল কি কিতাবুল আজকারের মধ্যে কোরআন কারীমের ختم করা কি করছে মুস্তাহাব বলে প্রমাণিত সাহাবাই کرامের আমল বিহীন کرامের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এক এক আমল টিকে নাজায়েয গোমরাহ বলার কোনো প্রশ্ন ওঠে না এটা কোনই যুক্তিতার সাথে এটা যুক্তি মিল খায় না এই আমলটি প্রমাণিত সাহাবাই গ্রাম থেকে তাবহিন থেকে সম্মানিত হাজির আপনারা এদিকে খেয়াল রাখবেন এই আমলটিকে যাতে করে কেউ সমাজ থেকে বিলুপ্ত করতে না পারে নামাজে হোক নামাজ ছড়া হোক আপনি একে একে তালাওয়াত করবেন কেন সমষ্টি সবাইকে নিয়ে তালাবাদ করেন যারা পড়তে জানে বা যারা জানে জানে না যারা ইমাম মহবুর রহমতুল্লাহ আলী বলেছেন প্রত্যেককে নিয়ে আপনারা তালাওয়াত করেন এতে তারা শুনলেও তাদের ইমান তাজা হবে আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে সহিবুজদান করুক আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ